প্রিয় দর্শক, দেখুন কাঁচা আম, কাঁচা পেঁপে, কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, এক মোট কাঁচা কাঁঠাল দিয়েছি, একটা কাঁচা আম, এক অর্ধ পিস কাঁচা পেঁপে ব্ল্যান্ড করে নিয়েছি। এতে লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া সহ জিরার গুঁড়া, বিভিন্ন ভ্যারাইটিস মশলাগুলো দিয়েছি, মাখিয়ে নিয়েছি। দেখুন এটা হাতে মাখানো খুব সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে গেল। কাঁচা আম দিয়ে, খালি কাঁচা আম করলে তো টক লাগে, এটা মানে নর্মালে অল্প টক হয়েছে, এটা আপনি নর্মালে খুব স্বাদ করে খেয়ে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, ইচ্ছে হলে কখনো আপনি এভাবে কাঁচা আম, কাঁচা পেঁপে, কাঁচা কাঁঠাল দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে নেবেন। খেয়ে দেখবেন, তখন বলবেন যে আসলে এটা সত্যি একটা উপাদেয় খাবার। প্রিয় দর্শক, ভালো থাকুন। কাঁচা আম চাবাতে তো কষ্ট হয়, তার চাইতে এভাবে ব্ল্যান্ড করে নিলে, যে কোনো উপাদান মিশিয়ে নিলে এটা খেতে খুবই স্বাদ হয়।